যে বিষয়গুলো যেটা আমরা খেয়াল করব, ডাক্তার কেন্ট মহোদয় উনি এত মেধাবী ছিলেন যে রেপার্টোরিকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, যেটাকে আমরা আয়ত্ত করতে গেলে কিছু বিষয় চিন্তা করলে দেখব যে এত সুন্দরভাবে উনি সাজিয়েছেন। এবং অ্যানাটমিক্যালিও কিন্তু বিষয়গুলো মানে চমৎকার। আমরা এখানে দেখব যে প্রথমে উনি নিয়ে এসেছেন মাইন্ড, তারপর নিয়ে এসেছেন ভার্টিগো, তারপর হেড। এই তিনটে বিষয় কিন্তু আমরা মাথায়, মাইন্ড, মন, ভার্টিগো এবং হেড, এই তিনটা জিনিস দেখেন। ভার্টিগো অর্থ হলো শির ঘূর্ণন, মাথা ঘোরানো, হেড মাথা। তো সুতরাং আমরা যদি মানসিকভাবে অসুস্থ থাকি তাহলে আমাদের কিন্তু শির ঘূর্ণ বা মাথা ব্যথা হতে পারে। এবং এই শির ঘূর্ণটা কোথায়? মাথায়। এবং মাথার থেকে একটু যদি নিচে নামি তাহলে আমরা দেখবো যে চোখ। এবং চোখের মধ্যে যেটা আমরা পাই সেটা হলো ভীষণ, দেখা। এই চোখের থেকে একটু যদি নিচে নিয়ে আমরা যদি সাইডে যাই, কর্নারে যাই, তাহলে আমরা পাবো ইয়ার, মানে কি কান। এরপর যদি আমরা এই কানের মধ্যে যেটা আমরা পাই সেটা হলো হিয়ারিং বা শ্রবণ। এবং কান থেকে একটু সামনে আসলে আমরা যাকে পাবো সেটা হলো নোজ, নাক। এই চক্ষু, মাথা, চক্ষু, কর্ণ, নাসিকা, এইগুলো মিলেই কিন্তু হলো একটা ফেস। এবং এই ফেসের মধ্যে যে জিনিসগুলো বাদ রয়ে গেছে সেটা হলো মাউথ। মাউথের মধ্যে আছে কি? টিথ, দাঁত। এটা একটা পর্ব শেষ হয়ে গেল। এখন দেখেন, এটা গেলো আমাদের অ্যানাটমিক্যাল, অর্থাৎ হেডের অ্যানাটমিক্যাল সেকশন। এরপরে আমরা দেখব যে থ্রোট, ইন্টারনাল থ্রোট কে শুধু থ্রোট হিসাবে বর্ণনা করা হয়েছে, এবং এক্সটার্নাল থ্রোট অর্থাৎ গলার বাইরের অংশ, বাইরের যে লক্ষণগুলো, এটাকে এক্সটার্নাল থ্রোট হিসাবে নেওয়া হয়েছে। এবং থ্রোট থেকে যদি আমরা নিচে যাই তাহলে আমরা পাবো স্টোমাক। এবং স্টোমাকটার অবস্থানটা, লোকেশন কোথায়? অ্যাবডোমেন। এবং এই স্টোমাকের সর্বশেষ যে লোকেশন, যেখানে গিয়ে শেষ হয়েছে, সেটা হলো রেক্টামে। এবং রেক্টাম থেকে কি বের হয়? স্টুল। এটা কিন্তু আমরা একটা পর্ব চলে আসছে। তো এই পর্বটা শেষ হওয়ার পরে আমরা এবার আমরা চলে গেলাম কিডনিতে, ব্লাডার। তো ব্লাডারের মূত্রথলি, এবং মূত্রথলির সাথে আমাদের সংযোগ রয়েছে কিডনি। এবং পুরুষ হলে প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রোস্টেট, ইউরেথ্রা, ইউরেথ্রা থেকে আমরা যা পাই সেটা হলো ইউরিন। এই গেল একটা চ্যাপ্টার। এরপরে আসি মেইল অথবা ফিমেল, পুরুষ বা মহিলা আমরা যাই যাই নির্ধারণ করি, অর্থাৎ যদি প্রোস্টেট, ইউরেথ্রা, ইউরিন, ভ্যাজাইনা, এগুলো দেখে আমরা নির্ধারণ করলাম যে সে পুরুষ বা মহিলা। ল্যারিংস, এটা আমরা দেখব যে আমরা, এটা একটা পার্ট শুরু হয়েছে। এবং ল্যারিংসে আমরা কি করি? শ্বাস প্রশ্বাস নেই, রেসপাইরেশন। রেসপাইরেটরি অর্গানে যদি সমস্যা থাকে কি হয়? কফ হয়। এবং এই কফটা কি কারণে হয়? এক্সপেক্টরেশনের কারণে হয়, গয়ারের কারণে হয়। এবং গয়ার হলে সাধারণত আমরা বুকে হাত দিই, চেস্ট। তো এইটা গেল একটা পর্ব। এ পর্বের পরে আমরা যে আর একটা পর্ব পাবো সেটা হলো কি? ব্যাক, এক্সট্রিমিটিস, স্লিপ, সিল, ফিভার, পাসপাইরেশন, স্কিন, জেনারেল, এগুলো ই করা যায়। জাস্ট এটা একটু মনে রাখার জন্য একটা ক্লু দিলাম। তাহলে এই যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো কিন্তু আমি আপনাদেরকে পড়া দিয়েছিলাম। তো এখন এইভাবে কিভাবে আমরা রুব্রিক গুলোকে বের করবো সে সম্পর্কে আলোচনা করব।
কোথায় কোন রুব্রিক বের করতে হবে সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ।